মাছো যে গান গায় সে কথা জানা ছিল না 1980-এর দশকের আগেও। সে সময় ক্যালিফোর্নিয়ায় কিছু হাউসবোট বাসিন্দা গভীর রাতে শুনতে পায় এক অদ্ভুত আওয়াজ। জলের গভীর থেকে আসা সেই আওয়াজ এতটাই গোলমেলে যে তারা এই আওয়াজকে মিলিটারি কর্মকাণ্ড থেকে শুরু করে ভিনগ্রহের প্রাণীদের বসবাস পর্যন্ত ভেবেছিলেন। পরে জানা যায় জলের তলা থেকে আসা এই আওয়াজ আসলে মিডশিপম্যান নামে এক মাছের। সারা রাত ধরে তারা যে আওয়াজ করে তাকে মাছের সঙ্গীত বলে চিহ্নিত করা হয়। জীববিজ্ঞানীদের মতে এই গান আসলে মিলনের আহ্বান। প্রজনন ঋতুতে এই আওয়াজ বেশি করে শোনা যায়। কোথা থেকে আসে এই আওয়াজ জানার জন্য বিজ্ঞানীরা প্রায় 3 দশক ধরে গবেষণা চালাচ্ছে। সম্প্রতি জার্নাল অফ কারেন্ট বায়োলজি এতে প্রকাশ করে যে মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন এই সঙ্গীতের পিছনে যে হরমোন কাজ করে তা এমন কিছু দুষ্প্রাপ্য নয়। যে হরমোনের প্রভাবে মানুষের ঘুম পায় সেই মেলাটোনিনের প্রভাবে গান গায় মিডশিপম্যান। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এই গানটা গায় পুরুষ মাছ। তবে বিজ্ঞানী অ্যান্ড্রু বাস এর দাবি স্ত্রী মাছও গান গাইতে সক্ষম। তিনি দেখিয়েছেন এই গানের সুর তাল নির্ণয় করে তাদের শরীরের ভিতরে থাকা এক বায়োলজিক্যাল ঘড়ি। হরমোনের রহস্য জগৎকে জানাতে মিডশিপম্যানের আচরণের উপর নজর রাখা প্রয়োজন, দাবি করেছেন অ্যান্ড্রু বাস।